দেশের মানুষের রাজনৈতিক দলগুলোর নির্বাচনে যাওয়ার অথবা ভোট দেওয়ার যে আকাঙ্ক্ষা, অন্তর্বর্তী সরকার নির্বাচন দিতে যত দেরি করবে দেশের রাজনৈতিক অস্থিরতা আরো বাড়বে, এ বিষয়ে আপনি কি মনে করেন? বাংলাদেশে নির্বাচনের স্বতঃস্ফূর্ততা তখনই থাকে যখন সকল দলের অংশগ্রহণ থাকে। অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে আছে, সেই সরকারকে তারা একটি বার্তা দিতে চেয়েছে যে তারা যদি ব্যর্থ হয় সেই ব্যর্থতার দায় দায়িত্ব কিন্তু যে রাজনৈতিক দলগুলো আছে তাদের উপরে বর্তাবে। এখন পর্যন্ত প্রায় বাংলাদেশ থেকে 11,92,000 কোটি টাকা পাচার হয়েছে। এই যে হুন্ডির মাধ্যমে যে $50,000 পাঠিয়ে দিলাম, এটা কিন্তু টাকাটা ওর কাছে চলে গেল বটে, এবং এটা কিন্তু বৈধ চ্যানেলে গেল না, অবৈধ ভাবে গেল। এবং এখান এখান থেকে গভর্নমেন্ট গভর্নমেন্টের যেটা আর্নিং এর পোর্শন সেটা সেটা গভর্নমেন্ট পেলো না, এবং ট্রানজেকশনটা এটা ইথিক্যাল ট্রানজেকশন হলো না, অবৈধ ট্রানজেকশন হলো, টাকা কিন্তু পাচার হলো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনেকগুলো কথা বলেছেন, আপনি হয়তো তার বক্তব্য কিছুটা শুনেছেন আজকে। এর মধ্যে তিনি একটি কথা বলেছেন যে দেশে 2.5 কোটি ভোটার বেড়েছে কিন্তু তারা কেউ ভোট দিতে পারেনি। এবং এই যে বিগত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যে ছাত্র জনতার গণ আন্দোলন আমরা দেখলাম, এ সময় কিন্তু বহু মানুষের মধ্যে আমরা একটা ক্ষোভ দেখেছি যে তাদের অনেকেই বলেছেন যে আসলে ভোটের বিষয়টি। এবং আপনি কি মনে করেন যে এই যে গত 3টি নির্বাচনে বাংলাদেশের অনেক মানুষ ভোট দিতে পারেনি, তারা যেটি বলছেন, এই যে ক্ষোভ গত সরকারের প্রতি, এটি একটি অন্যতম কারণ? অনেক আরও অনেক কারণ রয়েছে, তার মধ্যে এটি একটি অন্যরকম কারণ। আর এই যে দেশের মানুষের রাজনৈতিক দলগুলোর নির্বাচনে যাওয়ার অথবা ভোট দেওয়ার যে আকাঙ্ক্ষা, অন্তর্বর্তী সরকার নির্বাচন দিতে যত দেরি করবে দেশের রাজনৈতিক অস্থিরতা আরও বাড়বে, এ বিষয়ে আপনি কি মনে করেন? ধন্যবাদ আপনাকে। যেটি বলছিলেন যে দেশের মানুষ গত কয়টি নির্বাচনে ভোট দিতে পারেনি, সেটি বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। সেটি একদিকে আমরা ভোটের বিশ্লেষণ যদি করি, 2014, 2018 এবং 2024 সর্বশেষ যেটি নির্বাচন হলো, সেখানে ভোট এর যে মানে গড় যে কাস্টিং এর যে হিসেব ছিল তা খুবই কম। এটাই বোঝা যায় যে ভোট মানুষ ভোট দিতে পারেনি। একটি হচ্ছে একটি অনাগ্রহ তৈরি হয়েছিল ভোট দেওয়ার ক্ষেত্রে, কারণ নির্বাচন ছিল একটি, সেটি কি বলবো আমি, একদলীয় নির্বাচন। একদলীয় নির্বাচনের এর আয়োজনে এই ভোটটি হয়েছিল গত কয়েকটি নির্বাচনে। 2018 বিএনপি এই নির্বাচনে অংশগ্রহণ করলেও তাদের মধ্যে যে স্বতঃস্ফূর্ততা সেটি ছিল না, কারণ নির্বাচনের আগের কয়েকদিনের ঘটনা দর্শকদের ভোটারদেরকে ভোট কেন্দ্রে যাওয়া থেকে বিমুখ করেছিল। এটি সত্য ঘটনা, যার কারণে এই অভিযোগ অমূলক নয়। আর আরেকটি কথা, বাংলাদেশে নির্বাচনের স্বতঃস্ফূর্ততা তখনই থাকে যখন সকল দলের অংশগ্রহণ থাকে, কিন্তু 2014 এবং 2024 বড় রাজনৈতিক দল বিএনপি তারা নির্বাচনে অংশগ্রহণ করেনি। আরেকটি দল মানে তারা বিএনপির বিভিন্ন সময় বিএনপির সঙ্গে অ্যালায়েন্স করেছিল জামাতে ইসলামী, তারাও নির্বাচনে তারা পার্টিসিপেট করতে পারেনি নানা কারণে। এই যে এই অবস্থা তো সত্য ঘটনা। এই সত্য ঘটনার মধ্য দিয়ে যে নতুন যে এখন বড় একটি বিষয় যে আগামী নির্বাচন হবে, সেই নির্বাচনে মানুষ কে যে এই ভোটের বিভুকতা থেকে মানুষকে আবার ফিরিয়ে আনা, আস্থায় ফিরিয়ে আনা, সেটি একটি বড় কাজ, সেটি রাজনৈতিক দলগুলোকেই করতে হবে। এবং যে রাজনৈতিক দলগুলো আছে তারা এটি করবে বলে আমার বিশ্বাস। এবং যেটি বলা হচ্ছে যে আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনসভায় ভার্চুয়ালি যেই বক্তব্য দিলেন, তার মূল বক্তব্যের মধ্যে যদি আমি বিশ্লেষণ করি, তার 3টি বিষয় ছিল। একটি হলো যে গত সরকার, যে প্রদ বছর থেকে যেই আওয়ামী লীগ সরকার বাংলাদেশে শাসন করছিল, সেই সরকারের নানা দুর্নীতির বিষয়গুলো এবং অপশাসনের বিষয়গুলো তারা তুলে ধরেছে, তুলে ধরা হয়েছিল, এই একটি বিষয়। আরেকটি বিষয় যে যেই অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে আছে, সেই সরকারকে তারা একটি বার্তা দিতে চেয়েছে যে তারা যদি ব্যর্থ হয় সেই ব্যর্থতার দায় দায়িত্ব কিন্তু যে রাজনৈতিক দলগুলো আছে তাদের উপরে বর্তাবে।
সুতরাং তাদেরকে, তারা যেন ব্যর্থ না হয় সেদিকে তাদেরকে সজাগ থাকতে বলেছে। এবং ব্যর্থ না হওয়ার মানে কতগুলো কারণ তারা বলেছেন, যে ব্যর্থ না হতে হলে তাদেরকে কিছু মৌলিক সংস্কার যেটি প্রয়োজন, যে মৌলিক সংস্কার না হওয়ার কারণে গত নির্বাচনগুলো হতে পারেনি বাংলাদেশে এবং গ্রহণযোগ্যতা পায়নি, মানুষের আস্থা অর্জন করতে পারেনি, সেই জায়গাগুলোতে আমাদের নির্বাচন কমিশনের বিশাল একটি ঘাটতি রয়েছে, সেই ঘাটতিগুলো পূরণ করা। কারণ নির্বাচন কমিশন বাংলাদেশের যেই অবস্থা আছে, তারা কিন্তু কোনো দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন তারা করতে পারে না, এটি একটি বড় বাংলাদেশে কিন্তু ঘাটতি, সেই ঘাটতিটা পূরণ করতে হবে, এটি একটি বিষয়। আরেকটি বিষয় যে কোনো দলীয় সরকারের অধীনে আসলে বাংলাদেশে কোনো নির্বাচন করলে সেটি গ্রহণযোগ্য নির্বাচন এবং সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হওয়া সম্ভব নয়। কারণ দলীয় বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা, বাংলাদেশের যে অবস্থা হচ্ছে পারিপার্শ্বিক এবং সমস্ত দিক থেকে, যে রাজনৈতিক দলগুলো নিরপেক্ষতা রাখতে পারে না, সেটি আমরা বিভিন্ন সময়ে দেখেছি। সে যেই দলগুলো যখন তারা ক্ষমতায় ছিল তাদের অধীনে, এবং বাংলাদেশে যখন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনগুলোই কিন্তু সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষ হয়েছে। জি জনাব, কোনো নির্বাচন হয়নি। রাশেদ আহমেদ, আমি আপনার কাছে আসলে যেটি বলছিলেন, যে আমি যেই বিষয়টি আসলে আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম, যে আগামী নির্বাচন দেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার যত বেশি সময় নেবে, বাংলাদেশের ভেতরে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে অস্থিরতা, সেটা কি আরো বাড়বে বলে আপনি মনে করেন কিনা? না, অস্থিরতা বাড়ার তো কিছু নাই, এই সরকারকে তো আপনার কিছুদিন সময় দিতেই হবে, দিতে হবে। কারণ বিশাল একটা কর্মযজ্ঞ রয়েছে এখানে, এখানে একটি সুষ্ঠু নির্বাচন করার যে বড় কর্মযজ্ঞ, সেটি কিন্তু ছোট করে বিষয় দেখার নয়। একটি নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে, নির্বাচন কমিশনের বেশ কতগুলো সংস্কার প্রয়োজন, আইনের দিক থেকে কতগুলো সংস্কার প্রয়োজন, সেগুলো না করে আপনি নির্বাচন দেবেন কি করে? এবং সেই নির্বাচন তো সুষ্ঠু অবাধ সুষ্ঠু হবে না, এবং এবং নির্বাচনে সকল দলের অংশগ্রহণের মধ্য দিয়ে কিন্তু আপনার গ্রহণযোগ্যতা পাবে। এবং আপনি যদি কোনো দলকে নির্বাচনে বাইরে রেখে কিন্তু আপনি সুষ্ঠু নির্বাচন এবং গ্রহণযোগ্য নির্বাচন করতে পারবেন না, যে সবারই অংশগ্রহণের মধ্যে একটি নির্বাচন করতে হবে, এটি যেমন একটি বিষয়। রাষ্ট্রীয় কাঠামোতে বড় একটি পরিবর্তন দরকার, যেই পরিবর্তনগুলো না হলে আপনি প্রশাসনের মধ্যে গত 15 বছরের যেই একটি জঞ্জাল, সেই জঞ্জাল রয়ে গেছে, আপনি সেগুলো না করে, সংস্কার না করে কিভাবে নির্বাচন দিবেন? তো আপনি যদি তাকে সময় না দেন, এই কাজগুলো যদি না করতে পারে, তাহলে তো আমাদের যেই পুরনো যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাগুলোই তো আবার আসবে, নতুন আবার একটি দল ক্ষমতায় আসবে এবং তারা তাদের এই পুরনো চরিত্রে ফিরে যেতে চাইবে। জি জনাব রাশেদ আহমেদ, জি জনাব রাশেদ আহমেদ, আমি আবার আপনার কাছে আসবো, দুঃখিত আপনাকে মাঝপথে থামাতে হলো, আমরা আবার আপনার কাছে আসবো। আমি এবার একটু যেতে চাই সাইফুল হোসেনের কাছে, আপনার কাছে একটি ভিন্ন প্রসঙ্গে আসলে জানতে চাবো। ভিন্ন প্রসঙ্গ বলতে হলে এটি আমাদের বাংলাদেশে বর্তমানে সবচেয়ে বেশি আলোচিত যে বিষয়গুলো, তার মধ্যে অন্যতম বিদেশে অর্থ পাচার। এবং এই ক্ষেত্রে আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাবো, এই যে বিদেশে যে অর্থ পাচার করে বাংলাদেশ থেকে, আমরা শুনি মানি লন্ডারিং করে, আরও নানা রকম কারসাজি রয়েছে, তো এটা তো নিশ্চয়ই ব্যাংকিং সিস্টেমেরও এর সাথে একটা সংশ্লিষ্টতা রয়েছে, সেন্ট্রাল ব্যাংকের একটা বিষয় রয়েছে, বিদেশে যেখানে অর্থ পাঠাচ্ছে আসলে কিভাবে করে এই অর্থটা পাচার করে, এটা যদি আপনি ব্যাংকিং সেক্টরের সাথে দীর্ঘদিন ধরে কাজ করছেন, আপনি অর্থনৈতিক নানান প্রতিষ্ঠানের সাথে আপনি জড়িত, এই জিনিসটা কি একটু সহজভাবে আমাদের বলবেন? ধন্যবাদ আজকে আপনাদের অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং যে বিষয়টা নিয়ে আপনি অবতারণা করলেন আলোচনার, অর্থ পাচার, এটা কিন্তু মানে খুব বহুল আলোচিত একটা বিষয়। এবং এখন আমরা যেটা জানতে পারছি, পত্রিকায় আপনারা দেখেছেন যে এখন পর্যন্ত প্রায় বাংলাদেশ থেকে 11,92,000 কোটি টাকা পাচার হয়েছে, এটা হিসাব করে পেয়েছে, কিন্তু এটার পুরা হিসাব করতে পারার কথা না, হয়তো এর পরিমাণ আরও অনেক বেশি হবে। অর্থ পাচারের বিভিন্ন রকম প্রক্রিয়া আছে, মূলত আমাদের যে অর্থ
যেটা আমাদের দেশে আছে, সেই অর্থ যখন এই দেশ থেকে অন্য দেশে চলে যায় সেটাই মূলত পাচার। টাকা দুইভাবে যেতে পারে, একটা হচ্ছে ধরেন বিদেশে বাংলাদেশিরা যদি বিনিয়োগ করে সেটাই, সেই ক্ষেত্রে বাংলাদেশের বিডা এবং বাংলাদেশ ব্যাংকের পারমিশন নিয়ে যদি টাকাটা বাইরে নিয়ে যায়, দ্যাট উইল বি ইনভেস্টমেন্ট, যে আমাদের দেশ থেকে বিদেশে বিনিয়োজিত হচ্ছে, দ্যাট ইজ এ গুড থিং। কারণ বিদেশি অনেক কোম্পানি যেমন আমাদের এখানে ইনভেস্ট করছে, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, যেটা প্রাইভেট ইনভেস্টমেন্ট যেটা সেটা তো। আর একটা জিনিস হচ্ছে যে আমাদের এখান থেকে টাকা চলে যাচ্ছে, যে বেগম পাড়া হচ্ছে, মালয়েশিয়াতে সেকেন্ড হোম হচ্ছে, আমেরিকাতে যে মানে শত শত বাড়ি কিনছে, ইংল্যান্ডে যে যে মানে হাজার হাজার বাড়ি কিনছে, এই টাকাগুলো যে এখান থেকে চলে যাচ্ছে বাউন্ডারি, আমাদের দেশের বাউন্ডারি পেরিয়ে টাকা চলে যাচ্ছে বটে, কিন্তু সেটা বৈধ পথে নয়, অবৈধ পথে। যেহেতু অবৈধ পথে, এটা হচ্ছে পাচার এবং এটা মানি লন্ডারিং একটা, এটা এটা হচ্ছে দুর্দান্ত একটা অপরাধ। এই অপরাধ বিভিন্নভাবে ঘটে, কিন্তু সেই বিভিন্নভাবে ঘটার চাইতে তার প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে এটা যায় কিভাবে। এটা অবশ্যই প্রধানত যায় কিন্তু ব্যাংকিং চ্যানেলে, ব্যাংকিং চ্যানেলে যায়, মানে বিভিন্নভাবে যায়। কারণ ধরেন আন্ডার ইনভয়েসিং, ওভার ইনভয়েসিং এর মাধ্যমে যেতে পারে। যেমন ধরেন যে জিনিসের দাম $1,00,000, সেটা আমি যদি $50,00,000 এলসি, মানে সরি $50,000 এলসি খুলি, আর $50,000 আমি হুন্ডিতে পাঠিয়ে দিতে পারি। হুন্ডি একটা বহুল প্রচলিত একটা বিষয়, যেটা জানেন যে প্রায় দ্বাদশ শতাব্দীরও আগে থেকে এই হুন্ডি এই এই উপমহাদেশে চলছে। তাহলে এই যে হুন্ডির মাধ্যমে যে $50,000 পাঠিয়ে দিলাম, এটা কিন্তু টাকাটা ওপাশে চলে গেল বটে, এবং এটা কিন্তু বৈধ চ্যানেলে গেল না, অবৈধভাবে গেল। এবং এখান এখান থেকে গভর্নমেন্ট গভর্নমেন্টের যেটা আর্নিং এর পোর্শন, সেটা সেটা গভর্নমেন্ট পেলো না, এবং ট্রানজেকশনটা এটা ইথিক্যাল ট্রানজেকশন হলো না, অবৈধ ট্রানজেকশন হলো, টাকা কিন্তু পাচার হলো। ওভার ইনভয়েসিং এর মাধ্যমে টাকা পাচার হতে পারে, এটা বৈধ চ্যানেলগুলোর মাধ্যমে। আর একটা জিনিস হচ্ছে যে আমাদের এখানে যেটা হয়েছে, এটাকে আমরা বড় ধরনের লুটপাট বলছি, যে ১১ লাখ ১২ লাখ কোটি টাকা যেটা চলে গেছে বাইরে, এটার বেশি 80-90% এটা কিন্তু হয়েছে ব্যাংক লোনের মাধ্যমে। মানে ব্যাংক থেকে ইন্টেনশনাল যারা খেলাপি, মানে দুই ধরনের ঋণ খেলাপি আছে পৃথুল, আমি যেটা ক্লিয়ার করে বলি, একটা হচ্ছে মানে আনইনটেনশনাল ডিফল্টার, তারা তারা সিচুয়েশনাল ডিফল্টার, বিজনেস করতে যেয়ে ব্যবসা খারাপ হয়েছে ফলে তাদের টাকা ডিফল্ট করেছে, তারা তারা একটা পর্যায়ের। আর একটা হচ্ছে ইন্টেনশনাল ডিফল্টার, যার মধ্যে যেমন ধরেন এস আলম, যদি সালমানের প্রমাণের কথা বলেন, যে এনারা যেটা করেছেন ব্যাংক থেকে টাকা বের করেছেন, শুধুমাত্র উদ্দেশ্যটা তাদের হচ্ছে এই টাকাটা তারা বিদেশে মানে এটা পাচার করবেন বা অবৈধভাবে অন্য অন্য পারপাসে ব্যবহার করবেন। ব্যাংক লোনের যে মেইন উদ্দেশ্য সেটা হচ্ছে যে এই লোনটা বের করে তারা কোনো প্রজেক্টে ইনভেস্ট করবেন, তা না করে এই টাকাটা অন্য ক্ষেত্রে ব্যবহার করেছে, অথবা দেশের বাইরে অন্য জায়গায় যেয়ে তারা এটা ইনভেস্ট করেছে এবং সেখানে তারা বড় বড় ধনী হয়েছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।